অষ্টম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে প্রায়ই উত্তক্ত করত আশিক নামের এক বখাটে যুবক। প্রতিদিনই স্কুলে যাওয়া আসার পথে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সে। মেয়েটি এতে রাজি না হওয়ায় নানাভাবে ভয়ভীতি দেখাত আশিক। উপায় না পেয়ে ওই স্কুল ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। মেয়ের বাবা বখাটে আশিকের সঙ্গে কথা বলেন এবং তার মেয়েকে উত্তক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে একদিন পরেই আশিক ও তার পরিবারের কয়েকজন কৌশলে মেয়ের বাবাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় মারধরের এই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাসাইশল গ্রামে। অভিযুক্ত আশিক একই গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। গত 28 ফেব্রুয়ারি মারধরের পর মেয়ের বাবাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা অভিযুক্ত আশিক সহ 6 জনের নাম উল্লেখ করে ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী স্কুল ছাত্রী জানান, স্কুলে যাওয়ার সময় প্রতিদিনই আশিক তাকে নানাভাবে উত্তক্ত করত ও তুলে নিয়ে যাওয়ার ভয় ভীতি দেখাত। তার অত্যাচারে স্কুলে যেতেও ভয় পেত মেয়েটি। বাবা নিষেধ করলে তাকেও মারধর করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে ভুক্তভোগী স্কুল ছাত্রী। আমি প্রতিদিন স্কুলে যাই, আশিক নামে একটা ছেলে আমাকে বিরক্ত করে, সম্পর্কে আমার কাকা লাগে। আমি তাকে বোঝাতে চাই কিন্তু সে আমার কথা বোঝে না। এর কারণে আমি আমার আব্বুকে বলে দিয়েছিলাম। আমার আব্বু প্রতিবাদ করতে যে আমার আব্বুকে ধরেও মার দিয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী আশিক সম্পর্কে মেয়ের চাচা হন। বিষয়টি তাকে বোঝানো হলে উল্টো ডেকে নিয়ে মারধর করে সে। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালায় তারা। আমার মেয়ে বাড়ি এসে কয় যে আমার ওই ছেলেটা মনে অনেক জ্বালায়, কিছু বলো না। তাই বলছে দেখে আমার তার আব্বু বলছে দেখে তারে মেয়েরে রক্তারক্ত করছে। তাদের বোঝায়, বোঝানোর পর আমার বোনের আমাকে ফোন দিয়ে নিয়ে তাদের মেয়েরে যখন করে মাটিতে রক্তারক্ত করে মাটিতে ফেলে দেয়। এর সুস্থ বিচার চাই। ফোন করে আই না ছোটো বাইরে 4-5 জনের নাটি দিয়ে বাইরেছে ঘুষিয়েছে। এমনভাবে মারে, শুধু মারা মেরে প্রায় মরেই যেত। খালি আমরা পাশে ছিলাম, আমরা একটু যাই ফিরাইছি চিৎকার শুনে, ফিরানোর সময় যে আমার হাত এখানে রক্তাক্ত হয়েছে। তবে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আশিকের বড় ভাই জাকির হোসেন জানান, এসব বানানো ঘটনা। চক্রান্ত করে তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এটা মূলত বানানো মিথ্যা কথা। আমার ভাইয়া ইপ্রিজিংয়ের সাথে কোনো জড়িত না, আর জড়িত থাকতেও পারে না। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, এই বিষয়ে দুই পক্ষের পৃথক দুটি অভিযোগ পেয়েছেন তারা। অভিযোগ প্রমাণিত হলে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এটা ব্যবস্থা নিয়েছি, এটা মামলা হচ্ছে ঘিওর থানার মামলা নম্বর 2 এবং ইপ্টিজিং এবং মারের জন্য তাকে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা পরবর্তী ব্যবস্থা আসামি গ্রেপ্তার করব, তারপরে মামলা তদন্ত করব, কারা কতটুকু অপরাধ করেছে সে অপরাধ নিরূপণ সাপেক্ষে মামলা চার্জশিট হবে। স্থানীয়রা বলছেন, মেয়েদের এভাবে উত্তক্ত কোনোভাবেই কাম্য নয়। উপযুক্ত শাস্তি হলে এমন ঘটনা কমে আসবে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরজ আহমেদ, কালবেলা।